নিরাপত্তা ইস্যুতে বিদায় টেস্ট খেলতে ঢাকায় আসছেন না সাকিব আল হাসান, বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন টাইগার অলরাউন্ডার। দুবাই থেকে তিনি যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন, বিসিবি সভাপতি আইসিসি সভায় যোগ দিতে আছেন দুবাইয়ে। সেখানে সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে, যদিও এখনও বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি। কানপুর টেস্টে অবসরের ঘোষণা দিয়ে সাকিব জানিয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। এখন সেটা আর হচ্ছে না। সাকিবের বিপক্ষে বিসিবিতে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। সকাল থেকে সাকিব ইস্যুতে থমথমে ছিল মিরপুর, বিসিবি কার্যালয় ঘিরে ছিল বাড়তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।